ওয়েলকাম টু জি কে মানিয়া বন্ধুরা আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ শেষ মুহূর্তে কী করা উচিত কোন কোন টপিকের ওপর আরেকবার রিভিশন দেওয়া উচিত বা লাস্ট মিউ সাজেশন কী হতে পারে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু আগে পিএসসি যে ক্লার্কশিপের যে সিলেবাসটা সেটা একবার চোখ বুলিয়ে নাও একশো নম্বরে কিন্তু একশোটা প্রশ্ন থাকবে তার মধ্যে কিন্তু ইংলিশ থাকবে ইংলিশ থাকবে তিরিশ নম্বরের ম্যাথ থাকবে তিরিশ নম্বরের এবং জিকে কিন্তু থাকবে চল্লিশ নম্বরের এইটা হচ্ছে মার্কস যে ডিস্ট্রিবিউশন এবং নব্বই মিনিটের জন্য কিন্তু পরীক্ষাটা হবে এইবার তোমরা দেখো যে কি যে সিলেবাসটা কি বলেছে সিলেবাসটা কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম দেখো ইংলিশ ইংলিশে কিন্তু ফান্ডামেন্টাল লাইটস ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাজ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড কারেক্ট ইউজেস এবার আমরা দেখব যে পিএসসি বিভিন্ন পরীক্ষায় কোন বিষয়ের ওপর বেশি পার্সেন্টেজে জিনিসগুলো দিচ্ছে অর্থাৎ সিনোনিমস বেশি দিচ্ছে নাকি ভোকাবুলারি নাকি ফিলিন দা ব্ল্যাঙ্কস কোনটা বেশি দিচ্ছে আমরা একবার দেখে নেবো দেখতে পাচ্ছ তোমরা যে বন্ধুরা যে চারটা এটা কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছ সিনোনিমিমস অ্যান্টোনিমস ইডিয়ামস ওয়ানওয়ার্ডস ফেজালভাভ ফিলিন দা ব্লাংসান এবং মিসলিনিয়াস এটা কোনটায় কত পার্সেন্ট সব থেকে বেশি দিয়েছে সব থেকে বেশি দেখো দিয়েছে ফিলিন দ্য ব্লাংস ফিলিন দ্য ব্লাংস কিন্তু এইটিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টস তারপর যদি কিছুই থাকে সেটা হচ্ছে দেখো ইডিয়ামস ইডিয়ামস হচ্ছে ফর্টিন ঠিক আছে না তার আগে হচ্ছে ওয়ান ওয়ার্ডসও রয়েছে ফিফটিন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট দেখো এগুলো কিন্তু মেজর তারপর সিনোনিমস রয়েছে অ্যান্টোনিমস রয়েছে এবার ফেজাল ভাব রয়েছে অল্প পরিমাণে এবং তারপর প্রিপোরেশনেরও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট সুতরাং তোমাদের কিন্তু দেখো অনেকেই আমাকেদের বলেছে দাদা যে এই মুহুর্তে আমরা কি করে ইংলিশটা তুলবো ইংলিশটা ভালো না যাদের বলবো যে যারা ইংলিশটা একটু উইক আছো তাদের বলবো তোমরা এখন এই মুহূর্তে না তোমরা এই ওয়ান ওয়ার্ডস ইডিয়ামসের উপর একটু জোর দাও আর ফেজাল ভাব কয়েকটা ফেসাল পাবগুলো কিন্তু ভালো করে পড়ে নাও সেখান থেকেও কিন্তু কোশ্চেন তোমরা পাবে ঠিক আছে আর প্রিপোজিশন দেখো এই চারটের ওপর যদি জোর দাও না তোমরা তিরিশের মধ্যে কিন্তু একটা হিউজ নম্বর পাওয়ার আশা থাকে দেখো সিনোনিমস অ্যান্টোনিমস তোমরা পড়ো কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস হয়তো সবকটা কমন নাও পেতে পারো এটা একটা ভাগ্যের ব্যাপার লাকের ব্যাপার থাকে কারণ অনেক প্রচুর সিনোনিমস অ্যান্টোনিমস আছে ঠিক আছে আমরা তোমাদের একটা লিস্ট দিয়েছিলাম বিএসসির বিভিন্ন পরীক্ষায় আসার যে সিনোনিমস সেটা যদি পড়ে থাকো আশা করি ওখান থেকে কিছু কমন পাবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা এই বিষয়গুলোর উপর জোর দাও যারা ইংলিশে উইক আর যারা মোটামুটি ইংলিশ পারো তারা তো সব কটাতেই ঠিকঠাকভাবে পড়েছো এবং যেই পার্টটা এখনও রিভিশন দেওয়া হয়নি সেই পার্টটা কিন্তু ভালো করে রিভিশন দিয়ে নাও ঠিক আছে তিরিশ নম্বরে কিন্তু যতটা মার্কস তুমি তুলে রাখতে পারবে ততটাই কিন্তু তুমি এগিয়ে থাকবে লোকের থেকে ঠিক আছে সুতরাং এই ইংলিশটা কিন্তু একটা ভাইটাল কারণ মোটামুটি দেখো সামনে যে রেল আছে রেলের জন্য কিন্তু রেলের যে ক্যান্ডিডেটটা তারা কিন্তু জিকে এবং ম্যাথটা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছে সেই দিকে তাকিয়ে থাকলে তোমরা বুঝতে পারবে যে ইংলিশটা তারা এক প্রকার ছেড়ে দিয়েছে সেই ইংলিশে যদি তুমি একটু নম্বর তুলে রাখতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে রইলে ঠিক আছে এবার আমরা দেখব ম্যাথ দেখো দেখতে পাচ্ছ ম্যাথে বলেছে যে ডিভিজিবিলিটিভ ফ্রাকশন ডেসিমেল ডেসিমেল সিমপ্লিফিকেশান তাহলে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে ডেসিমেল ডেসিমেল ফ্র্যাকশান সিমপ্লিফিকেশান ঠিক আছে এবং যে সরল ঠরল যে অঙ্কগুলো এগুলোই কিন্তু একটা হিউজ পার্ট রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু মিস করবে না এখান থেকে সহজেই অঙ্ক আসে এখানে কিন্তু ফুল মার্কস তোমাদের পেতেই হবে তারপর দেখো লশই রয়েছে পার্টনারশিপ রয়েছে এভারেজের অঙ্ক রয়েছে রেশিও প্রমোশান রয়েছে পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং বলেছি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার অর্থাৎ কি যে যদি পরিমিতির থেকে এই দুটো জিনিসই কিন্তু বলেছে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে এরিয়া বা পরিসীমা এগুলো থেকে দিতে পারে ঠিক আছে অ্যারিথমেটিকটা পুরোটা রয়েছে সুতরাং অ্যারিথমেটিক যারা ঠিকঠাকভাবে করেছে তারা তো একদম প্রিপারেশান নিচ্ছ ভালো করে করে যাও মক টেস্ট দাও আমরা মক টেস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পরীক্ষা অনেকেই দিচ্ছ যারা দাওনি তারা দিতে পারো ডেসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্ক এবং যারা অঙ্কে একটু যাদের ভীতি আছে তাদের বলবো যে এই চ্যাপ্টারগুলোকে তোমরা একটু ভালো করে আগে করে নাও ঠিক আছে পুরো আইথমেটিক বইয়ে অনেক এক্সট্রা চ্যাপ্টার রয়েছে যেগুলো কিন্তু এই সিলেবাসে দেওয়া নেই ঠিক আছে এবার কিন্তু পিএসসি কিন্তু বলেনি যে এখান থেকে এর বাইরেও কিন্তু অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে টাইম অ্যান্ড ওয়ার্কের কিন্তু নেই কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে সুতরাং টাইম অ্যান্ড ওয়ার্ক ছাড়া যাবে না কিন্তু এই পোর্শনগুলোকে কিন্তু আগে তোমাদের করে নিতে হবে আশা করি এতদিনে তোমরা করে নিয়েছো এবং যেই পার্টটা ধরো মনে করছো এখন যে এই তুমি এই সিএম এল সি এমের কিছু এই টাইপের এক এক টাইপের অঙ্কগুলো তুমি খালি আটকে যায় তোমার তুমি ওই টাইপের অঙ্কগুলো করো মনে করছো যে সিম্পল ইন্টারেস্টের এক টাইপের অঙ্গগুলো তুমি পাচ্ছ না সিম্পল ইন্টারেস্ট টেস্ট করো পুরো এখন করার বই করার কোনো দরকার নেই এই লাস্ট মুহূর্তে ঠিক আছে সেই অঙ্কগুলোকে করো দেখবে যে ওখান থেকে যদি চলে আসে তাহলে কিন্তু তুমি এগিয়ে গেলে অনেকটা ঠিক আছে এবার আমরা দেখবো যে জিকে জিকে দেখো বলছে কি ম্যাটার এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স সায়েন্স থেকে কিন্তু একটা প্রশ্ন ভালো রকম প্রশ্ন আসবে ঠিক আছে ক্যালাকশিপের আগের পরে গতবারের আমরা কয়েক বছরের প্রশ্ন যদি ঘাঁটি তাহলে আমরা দেখেছি যে সায়েন্স থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তার সাথে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে কিন্তু কেউ ভুল করো না স্ট্যাটিক জিকে কিন্তু একটা হিউজ পরিমাণ দেয় এবং স্ট্র্যাটেজিকের সঙ্গে বাংলা ও বাঙালি যেমন বাংলার যে ছদ্মনাম ছদ্মনামের ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি এবং পিএসসির যে আমাদের পার্টটা রয়েছে প্লেলিস্ট লিস্ট সেটা যারা দেখনি তারা কিন্তু একবার দেখে নাও এই লাস্ট মুহূর্তে কারণ সেখানে আমরা ছদ্মনামের বাংলার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার আলোচনা করে দিয়েছি বাংলার যে বিভিন্ন লেখকের ছদ্মনাম গুরুত্বপূর্ণ তাদের যে উপন্যাস সেগুলোর নাম বলে দিচ্ছি সেই বাংলা বাঙালি থেকে কিন্তু কিছু প্রশ্ন পিএসসি ক্লার্কশিপে গত কয়েক বছর আমরা দেখেছি এসেছে সুতরাং এই পাঠগুলোকে বাদ দিলে কিন্তু হবে না তাছাড়া হিস্ট্রি এবং জিওগ্রাফি এখান থেকে একটা হিউজ পরিমাণ আসবেই এবার অনেকে বলছে দাদা এই সিলেবাসে তো কোথাও ইকোনমিক্স এবং পলিটি লেখা নেই তাহলে কি আসবে না আসবে না বলা যায় না আসবে কারণ এখান থেকে হয়তো আসলে খুব কম মার্কসের কিছু আসতে পারে এবং আসলে ওপর ওপর কিছু আসতে পারে সুতরাং তোমরা যে পলিটি এখন তোমরা পুরো সব আর্টিকেল মুখস্থ করতে হবে বা অ্যামেন্ডমেন্ট মুখস্ত করতে হবে এমন কোনো মানে নেই যারা আর্টিকেল পলিটি এবং ইকোনমিক্স পড়া তাদের বলবো যে ওপর ওপর তোমরা পড়ে যাও ওপর ওপর অর্থাৎ কীরকম ধরো যেমন ধরো প্রেসিডেন্ট যখন তার যে শপথ তিনি যদি রেজিগনেশান দিতে চায় কার কাছে রেজিগনেশান দেবেন ঠিক আছে এরকম টাইপের যে প্রশ্নগুলো প্রথম ভারতের যে ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলা হয় এরকম যে যেটা হচ্ছে কনস্টিটিউশন কবে কার্যকর হয়েছিল এরকম যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা দেখে যাও খুব ডেপথলি কিছু যেতে হবে না ঠিক আছে ওরকম ওপর আসলে ওপর ওপর আসবে এবং কমই আসবে যেহেতু সিলেবাসে নেই দিতে পারে ঠিক আছে সুতরাং এইভাবে তোমরা প্রিপারেশানটা এখন এই শেষ মুহুর্তে কিন্তু এইভাবে যেই পোশানটা তোমরা মনে করছো যে আমার কারণ মনে হচ্ছে যে সায়েন্সটা আমার একটু পড়া হয়নি সে সায়েন্সটা এখন দেখে নাও কারণ মনে হচ্ছে হিস্ট্রিটা এখন আমরা একটু দেখা হয়নি তাহলে হিস্ট্রিটা পড়ে নাও কিংবা জিকের মিসলিনিয়াস পার্টটা বা স্ট্যাটিক জিকের পার্টটা দেখা হয়নি সে স্ট্যাটিক জিকের পার্টটা দেখে নাও ঠিক আছে আর একটা জিনিস তোমরা আমাদেরকে এটা করতে পারো যে তোমাদের যদি কোনো রকম এর মধ্যে থেকে যদি কোনো রকম ভিডিও প্রয়োজন হয় যে মনে করছো যে দাদা এইখানে এই টপিকটা একটু করিয়ে দিলে ভালো হয় তাহলে সেই টপিকটা আমরা ভিডিও দিয়ে দেবো এবং সতে পিএসসির বিভিন্ন ইয়ারে যে ওই রিলেটেড কিছু প্রশ্ন আছে সেটা আমরা আলোচনা করে দেবো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন তোমাদের কোন ভিডিওটা লাগবে ঠিক আছে অর্থাৎ কোন টপিকে এই মুহুর্তে তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে আর একটা জিনিস যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু দেখে যেও কারণ পিএসসির গত কয়েক বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় যে দু থেকে তিনটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তারা দিয়ে দিচ্ছে এবং বেশিও থাকছে কিছু কিছু পরীক্ষায় সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভুলো না লাস্ট সিক্স ইয়ার্স বা এক বছর পড়তে পারলে খুবই ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা পড়ে যাও ঠিক আছে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছি সেই তিনটে ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং পাশাপাশি